আলগাপুরে পঞ্চায়েত প্রকল্পের কাজে লাগামহীন দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উত্থাপন করে তদন্ত চাইলেন বিশিষ্ট সমাজসেবী তথা এলভিআই ক্লিন ভার্টার মালিক আলিমুদ্দিন লস্কর। আলগাপুর জিপিটি প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ 14 ফাইন্যান্স 15 ফাইন্যান্স প্রকল্পের কাজে ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির অভিযোগ করেন আলিমুদ্দিন লস্কর। আজ আলগাপুরে সাংবাদিক ডেকে আলিমুদ্দিন লস্কর আলগাপুর জিপিতে সংগঠিত দুর্নীতি তদন্ত করতে হাইলাকান্দি জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরিতে আলগাপুরে বড়সড় অনিয়ম সংগঠিত করে একাংশ প্রকৃত মানুষকে বঞ্চিত করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, আলগাপুর জিপির সভানেত্রীর প্রতিনিধি মতিউর রহমান লস্করের বিরুদ্ধে আলগাপুরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময়ে উঠে এসেছে। আলগাপুরে সরকারি প্রকল্পের কাজে রীতিমতো লুণ্ঠন রাজ চলার অভিযোগে বর্তমানে রীতিমতো তোলপাড় লেগেছে সমগ্র জিপিতে। অবশেষে এই বিষয়ে মুখ খুলেন এলবিআই ব্রিক ইন্ডাস্ট্রির মালিক আলিমুদ্দিন লস্কর। এই ব্যাপারে কি বলবো, এই ব্যাপারে তো অনেক বেনিফিশিয়ারি বলেছেন আমাকে, এরকম টাকা ডিমান্ড করার জন্য অনেক বেনিফিশিয়ারি আমাকে বলেছেন, কিন্তু এটা আজকে যে লিস্ট আউট হয়েছে, এটা লিস্ট আউট হওয়ার পরে অনেক বেনিফিশিয়ারি আমাকে ফোন করছে যে দেখুন আমাদের কিছু নেতারা 5,000 টাকা 10,000 টাকা ডিমান্ড করছে। আমি ওরাকে বলে দিয়েছি যে দেখুন এটা সরকারি ঘর, এটাতে কোনো পয়সা দেওয়ার কোনো জরুরত নাই, তুমি যে যদি পয়সা দেওয়া তাহলে তুমি যেন জানো এটা যে দুর্নীতি যেটা চলতেছে, ফটো উঠা নিতে গেলে 1,000 টাকা করে ডিমান্ড করছে, গড় লিস্ট তোমার পাইয়া দিমুক বলে কিছু টাকা ডিমান্ড করছে, এটা অনেক অভিযোগ আগলাপুর জিপিতে আছে। এটা তো আমি বলার কথা নয়, এটা যদি অরিজিনাল ইনকোয়ারি হয় তো এটা এমনিই বেরিয়ে আসবে যে আগলাপুর জিপির কীভাবে পয়সা করি উদাও করা হয়েছে। আসমানো স্কিম দরিয়া মাটির উদাও, আমার মনে হয় যে আলগাপুর জিপির যে দুর্নীতি সম্বন্ধে আমি কিছু বলার প্রশ্নই উঠে না। আগলাপুর জিপিটা আমি আগেই বলেছি আর এখনও বলতেছি যে এটা সিবিআই ইনকোয়ারি করা হোক, জিপির যেগুলো স্কিম 14 ফাইন্যান্স 15 ফাইন্যান্স কোথায় স্কিম ধরা হয়েছে। আগলাপুর জিপি হাইলাকান্দির মাঝে টপ একটা জিপি আগলাপুর জিপি, একটা রাস্তাঘাটের কোনো কাজ নাই, এই স্কিমটাগুলো কোথায় ধরা হয় কীভাবে মারা হয় এটা আমরা আগলাপুর জিপিতে তাকে আমরা কিছু বুঝতেই পারতেছি না। তাই আগলাপুর জিপির টোটাল জিপির কাজের উপরে সিবিআই তদন্ত করা হোক, আর আমার হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে এটাই অনুরোধ যে আগলাপুর জিপিটা তাতে সিবিআইয়ের আওতায় আনিয়া এই স্কিমগুলোর এগেইনস্টে 14 ফাইন্যান্স 15 ফাইন্যান্সের যেগুলো আছে, কিছুদিন আগে শুনেছি আগলাপুর জিপির সেক্রেটারিকে ট্রান্সফার করা হয়েছে। আগলাপুর জিপির সেক্রেটারি পাবলিকের লাগে খুব ভালো, কোনো অসুবিধা নাই, কিন্তু কী কারণে ওনাকে ট্রান্সফার করা হয়েছে এটাও আমরা জানার বিষয়। আগলাপুর জিপির সেক্রেটারিকে যাতে পুনরায় আবার বহন করা হয় এটা আমার রিকোয়েস্ট হইল।